আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আখেরি চাহা সোম্বা কাকে বলে কী আখেরি চার সোম্বা হলো আরবি বৎসরের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চার সোম্বা বলা হয় যেদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের তুলনায় একটু সুস্থ বোধ হয়েছিলেন সুস্থ হয়েছিলেন এদিন এদিনটা ছিল সফর মাসের শেষ বুধবার এর জন্য মুসলিম উম্মা এদিনটাকে স্মরণীয় এবং করণীয় হিসাবে গ্রহণ করেছেন আমাদের পিয়ারানবী সাল্লাহ আলীবাসাল্লাম যখন বিদায় হস থেকে এসে সফর মাসে একটু অসুস্থ হয়ে পড়লেন তখন সাহবের কেরামগণ চিন্তিত হয়ে পড়লেন বিচলিত হয়ে গেলেন হয়তোবা আমাদের পিয়ারানবী সাল্লাহু আলীবাসাল্লাম আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না ফর্দা করে নেবেন এতেকাল হয়ে যাবে আশঙ্কা বোধ করলেন সাহাবেকের রামগণ রসুল ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের পিয়ার নবী নবী আলী ওসাল্লাম সফর মাসের শেষ বুধবারে এসে সকালে একটু সুস্থ হলেন আগের তুলনায় গুসল করলেন এবং খাবার গ্রহণ করলেন এর সংবাদ যখন সাহাবেকের রামগণ শুনলেন শুনে খুশি হয়ে আল্লাহ তালের দরবারে শুকুর আদায় করলেন এবং বিভিন্ন সাহাবেকরামগণ দান সৎকা করলেন হজরত আউবাক সিদ্দিক রাজি আল্লাহ আনহু সহ হজরত উমর রদি আল্লাহ তালহু হজরত উসমান রাদি আল্লাহ সাহাবেক রাম যাহার যার তৌফিক অনুযায়ী দান সৎকা করলেন এ দিনে খুশি হয়ে যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের মধ্যে সুস্থ হয়ে পড়েছেন আমাদের থেকে বিদায় নেবেন না সাহাবেকরামের মধ্যে আশঙ্কা বোধ যেটা ছিল সেটা দুর্বৃত্ত হলো সে এই দিনটাকে আখেরি চাহার সোম্বা বলা হয় সালামু আলাইকুম